Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. I don't know, what do you mean? দেখো একটা ইঞ্জিনিয়ার সে বিল্ডিং সম্বন্ধে যদি না জানি তাহলে যদি ইঞ্জিনিয়ার কই তুমি কি মানবা? এগুলো না মানবো না। একজন ডাক্তার সে ওষুধ দেখতে জানে না, সে যদি বলে ডাক্তার তুমি মানবা? এগুলো না মানি না। তুমি মুসলমান বলো, পাঁচ অর্থ নামাজ ছাড়া তো কেউ মুসলমানই হয় না। তোমার এক অর্থ নামাজ পড়তে দেখি না, তুমি পাসপোর্টে মুসলমান হতে পারো, তোমার কাগজে কলমে তুমি ইসলাম ধর্মের হতে পারো, কিন্তু নামাজ না পড়ার কারণে হাসরের ময়দানে আল্লাহর সামনে তুমি অমুসলিম ছাড়া মুসলিম হিসেবে পরিগণিত হতে পারবে না, না, না। কথা ঠিক না বেটি? ওই কথাটা শোনার পরে আমি আস্তে আস্তে একটু কোরআন শরীফ পড়া শুরু করলাম। আর এক ইমাম সাহেবের সঙ্গে খ্রিস্টান মুসলমান মিশে তার সঙ্গে আমার দেখা। সে আমারে বলে যে ভাইয়া এদিকে আসো। আমি বললাম কি? তোমার দেশে ঘুরে আসলাম। আমি বললাম ভালো কথা, আমার দেশ তো মুসলমান দেশ। কয় হ্যাঁ তোমার দেশে একটা প্রবলেম আছে। আমি বললাম কিসের প্রবলেম? হলো কয় যেখানে গেছি মসজিদে গেছি, যেখানে গেছি দেখছি কোরআন শরীফের উপরে ধুলা পড়ে রয়েছে। মসজিদের ফ্লোরে ধুলা নাই কিন্তু কোরআন শরীফের উপরে ধুলা পড়ে রয়েছে। তার মানে যার কাছে কোরআন শরীফ পেয়েছি আগে দেখছি ধুলা পরিষ্কার করছে, তারপরে দিছে। কিন্তু এটা প্রত্যেক দিন পড়ার বই ছিল। কোরআন অর্থ হলো পঠিত কিতাব, যে বইটা প্রত্যেক দিন পড়া তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? কোরআন। সেই কোরআন কি হয়েছে তোমাদের সকলের বাসায় দেখছি, কিন্তু যখনই চাইছি দেখছি পরিষ্কার করে ধুলা পরিষ্কার করে দিয়ে তারপর আমারে দিছে। এক বাসায় গেছি যাই দেখি সবাই কোরআন শরীফ পড়তেছে, তাই বলি এত লোকজন কেউ যাই দেখি একটা লাশের পাশে বসে সবাই কোরআন শরীফ পড়তেছে। এরা কারা? তো বলে যে এরা হইল গায় মসজিদের হুজুর আলেম এতি, এরা কোরআন শরীফ পড়া শিখতেছে, এরা এসে কর কেন পড়তেছে? লাশের উপকার হবে। ও উনি কইতেছে যে লাশের উপকার হবে কি হবে না এটা নিয়ে তর্ক করিল না, উনি বলতেছে খুতবাতে তর্ক করিল না। আমি বললাম আমি চিন্তা করছি কেন মনে মনে বলতেছি, উনি বলতেছে যে কোরআন শরীফ পড়ে, আমি যদি এখন কোরআন শরীফ পড়ি সব কি আমি পাবো না আপনি পাবেন? কে পাবে? আমার বাবা মরছে আর একজন এসে কোরআন শরীফ পড়তেছে, সে তো সোয়াবও নিয়ে গেল, আমি পয়সা দিলাম পয়সাও নিয়ে গেল, আমার বাবা পাইল নাকি? বাবারা যারা বসে আছেন সন্তানদের সঙ্গে ভালোবাসা দিয়ে লোকমানের মতো, লোকমান হাকিমের মতো ভালোবাসা দিয়ে যদি সন্তানকে করতে না পারেন, সেই সন্তান আপনি মরে যাওয়ার পরে অন্য লোকের কোরআন শরীফ পড়াবে, সেটাতে সব হবে কি হবে না এই তর্কে আমি যেতে বলতেছি না। কিন্তু আপনার সন্তান যদি আপনার লাশের পাশে দাঁড়ায়, আপনার গায়ে যদি একটু পানি ঢালে, আপনার সন্তান যদি আপনার লাশের পাশে বসে যদি একটুখানি কুলহল্লাহু আহাদ পড়ে, তাহলে আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, তাহলে আপনার মতো ধনী পিতা পৃথিবীতে আর কেউ হতে পারবে না। এখন ওই সাদা লোকটা ও আমারে বললো যে সেই কোরআন শরীফের দেশে ঘুরে আসলাম, সে তো তোমরা কি করছো কোরআন শরীফের উপরে ধুলা ফেলাইছো, তোমাদের সমাজে যেখানে গেলাম ওইখানেই দেখি সবকিছু অনিয়ম, মানে সব জায়গায় ধুলা পড়ে গেছে। শান্তির জায়গায় কি হয়েছে? শান্তির জায়গায় অহাটাইতে হবে। আর অহাটানোর বেশি কথা বলার নম্বর, অহাটানোর মহা ঔষধ এক নম্বর ওষুধ হইলে একে অপরকে দেখলে সালাম দিবেন। একে অপরকে দেখলে কি করবেন? আবার যারা ওয়াজ শুনতে আসছেন তারা আজকে সালাম নিয়ে আমি বুঝাবো একটু পরে ইনশাল্লাহ। শেষ করে দিব, আমার সময় শেষ। সালাম হইলো গা আপনাকে এমন শান্তি দিবে চিন্তা করার বাইরে। কিন্তু আজকে সালাম শুনে যায় যারা ঘরে সালাম দিবেন, বহু চিন্তা করবো যে আর কোন ওয়াজ শুনে আইলো, এতদিন ওয়াজ শুনছে কোনদিন সালাম দিল না, আজকে তোমার ঘটনা কি সালাম দাও কেন? আপনি তখন বলবেন যে বউ আসলে একদিন দেয়নি এর জন্য ভুলে গেছে, আমি সালাম দিছে দিছি, এখন দেখি আরো নরমে কথা কয়, এ তো কখনই এত নরম কথা কয়নি, ঘটনাটা কি বলো? ঘটনা কি জানো? আমি আসলে যা করেছি আমার ভুল হয়েছে, তুমি বউ হিসাবে রাখতে তোকে পাশে বসে মোবাইল থাকলে ফোন করবো, ভাবি কে আসেন কে কি কারণে ভাই কেমন হয়ে গেছে যেন, কথা ঠিক না বেটি? হ্যাঁ আমার মহিলা যারা আসছে তারা যদি যায় পাশে কয় স্বামী নেই দেখে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ, স্বামী কবে যে কি ব্যাপার, তুমি হঠাৎ করে কই থেকে কি হলো, তোমার এটা
শাড়ি কিনে দিলাম আরে শাড়ি না তুমি যদি নাও কিনে দাও তারপরে আমি এখন থেকে তোমাকে বলবো আসসালামু আলাইকুম ও আমার বন্ধু রে বলবো যে বন্ধু তোর ভাবি তো আমার কথা শুনলো না তোর কথা শুনে ভালো কাই কি কি আজ ঘরের ভিতর যেন কিরকম কিরকম কথাবার্তা কইতেছে সালাম দিলে আজকে এই রিয়াকশন হবে না এখন আমার গাড়ির ভিতরে ট্যাক্সির ভিতরে খ্রিস্টানদের যাদের ইমাম হয় ফাদার যাদেরকে বলে এক ফাদার আমার গাড়িতে উঠছে এক ফাদার আমার গাড়িতে উঠছে ও আমাকে বলছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আচ্ছা শুভ সন্ধ্যা শুভ বিকাল শিখছেন না সবাই শিখছেন আচ্ছা শুভ সন্ধ্যা শুভ সকাল বলবেন কখন সকালবেলা কি বলবেন শুভ সকাল তারপরে বিকালবেলা শুভ বিকাল সন্ধ্যার সময় শুভ আচ্ছা আমার বাবা মরে গেছে আপনারা সবাই আসলেন আইসা দেখতে এসে বললেন হেলাল ভাই শুভ সন্ধ্যা তখন আপনি কি করতে ইচ্ছা করবো হ্যাঁ তাহলে শুভ সকাল শুভ বিকালের থেকে সুন্দর সম্বোধন কি যে সৃষ্টি করেছে সেই শিখাতে পারে অন্য কেউ নয় যে কোনো কিছু সৃষ্টি করছে যে আইন দিবে কে না যে সৃষ্টি করছে এই ফোন যে সৃষ্টি করছে সেই তো আইন দিবে না অন্য কেউ তাই আইন দিবে না লালটার এখানে কি বলছে লালটা মানে বন্ধ সবুজটা মানে ওপেন এখন সবুজের জায়গায় পন্ডিত হয়ে যদি কন যে না আমি তো অনেক বড় পন্ডিত আমি সবুজটা দিয়ে অফ করো আর লালটারে দিয়ে বন্ধ করবো হবে হবে না ফাদার উঠছে ফাদার গুড ইভিনিং কইছে আমার একটুখানি মন খারাপ তা আমার মাথার ভিতরে আল্লাহ দিল কেমনি যেন আমার মাথার ভিতরে আসলো আমি ওরে বললাম ইংলিশে এটা আমার পিছনে লেখা আছে এটা ইংলিশ এটা সালামের ইংলিশ হলো এটা আর আসসালামু আলাইকুম যদি বলি আর যদি অর্থ না বুঝেন তাহলে আমি যদি আপনার বলি পিস বি আপন ইউ তার মানে এটা আমি ওরে বলছি পিস বি আপন ইউ ও আমারে বলে যে তোমারে বললাম গুড ইভিনিং তুমি আমারে বলো পিস বি আপন ইউ ঘটনাটা কি আমি দেখো আমার বোর সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে আমার মনটা ভালো না ও তখন আমার কিন্তু আই এম সরি এবং কেন আমি তো জানতাম না যে তোমার বোর সঙ্গে তোমার ঝগড়া হয়েছে তাহলে তো তোমার গুড ইভিনিং বলতাম না আমি তাহলে বলতে কি তাই বললাম তুমি যেটা বলতে সেটাই আমি তোমার বললাম পিস বি আপন আমি তো জানি না যে তোমার মনের অবস্থা কি তখন সে আমার একটা বলে যে তোমার আল্লাহ আর আমার গড সেম অনেক তর্ক আছে না আল্লাহ ভগবান গড সব সেম বলে না বলে না কিন্তু এটা কখনোই সেম না এক না কেন জানেন কারণ আমার নাম কি হেলাল আমার নাম কি আপনি যদি হেলু কয়ে ডাকেন এটা ঠিক হবে এখন ও যখন আমার বলতেছে যে আমার গড তোমার আল্লাহ সেম আমি বলতেছি না আমার আল্লাহ তোমার আল্লাহ সেম ও বলতেছে তার মানে তোমার নাম কি ওকে জি জন আমি বললাম মিস্টার জিন আমার কথা শুনো আমার জিন ডাকো কেন আমি মিস্টার জিন আমার কথা শেষ করতে দাও আমার নাম তো জিন না আমার নাম জন আমি বললাম মিস্টার জিন লেট মি ফিনিশ আমার শেষ করতে দাও নো আই ক্যানট লেট ইউ ফিনিশ আমি তোমাকে শেষ করতে দিতে পারি আমার নাম জন তুমি ডাকতেছো জিন আমি বললাম আল্লাহর নাম আল্লাহ তুমি ডাকতেছো গড তাহলে আমি তোমাকে শেষ করতে দিব কেমনে তার মানে আমরা ঈসা আলাইহিস সালাম আসছে 2000 বছর আগে তুমি আসছো ইংলিশ আসছে 500 বছর আগে তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহরে কি গড ডাকতো না আল্লাহ ডাকতো কয় আল্লাহ ডাকতো তুমি কি বাইবেল পড়ছো আমি বললাম বাইবেল পড়ছি কিনা প্রশ্ন এটা না আমি ঠিক না বেটি বলে তুমি ঠিক Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah.